स्वामी तानभिना इमरान तानभिना ब्लगर आरेकटी ब्लगे आपनादेरके वेलकाम जानाच्छि। काछे दूरे देशे देशेर बाहिरे जे जेखानेई आछेन सबाइके आसलामु आलाइकुम। आशा करी सबाई भालो आछेन, आलहामदुलिल्लाह आमराओ भालो आछि। शुरूतेई आमार बेलकनिर कयेकटि गाछे छोटो छोटो फुल होयेछे, सेगुलो दिये शुरू करलाम। फुल देखते खुबी भालो लागे, किन्तु एत पतला पतला फुलेर पापड़ीगुलो जे बिष्टि आसले एई फुलगुलो नष्ट होये जाए। आमि बारान्दाय अल्प अल्प माटी दिए एई गाछगुलो लागिएछि। কিছুক্ষণ পর চলে আসলাম সকালের নাস্তা তৈরি করতে। আমি আসলে নেহারি করছি, নেহারির এই হাড়গুলো দুদিন জাল দিয়েছি, জাল দিয়ে আজ ভাবলাম এগুলোকে বাগার দেই, দিয়ে আমরা এগুলো দিয়ে সকালের নাস্তা করব। প্রথমে আমি এভাবে হাড়গুলোকে ধুয়ে পরিষ্কার করে আদা রসুন হলুদ ধনিয়া গরম মশলা সব দিয়ে দুদিন জাল দিয়েছি। তখন কিন্তু আমি এর মধ্যে তেল ব্যবহার করিনি। আজকে আমি এটা তেল দিয়ে আর রসুন দিয়ে বাগার দিব। পেঁয়াজটাও কিন্তু আমি এখানে বাটা ব্যবহার করেছি। যে ভালোভাবে দেখেন এটা উতরাচ্ছে, ভালোভাবে যত ভালোভাবে এটা জাল হবে এটা তত খেতে মজা হবে। জাল হওয়ার পর যেহেতু ঘন হবে জাল হলে, তাই খেতেও মজা হবে। এটা আজকে আমরা খাবো তন্দুরি রুটি দিয়ে। এখানে যা বাগার দিব তাই এখানে আমি পাশের চুলায় তেল দিয়ে তার মধ্যে রসুনটাকে ভেজে নিচ্ছি। আমি এখানে চার পাঁচটা শুকনা মরিচ ব্যবহার করব, যেহেতু আমি এখানে গুঁড়া মরিচ দেই না। আমার বাচ্চারা খাবে তাই আসলে আমি এটার মধ্যে মরিচ ব্যবহার করিনি। আপনারা চাইলে মরিচ ব্যবহার করতে পারেন। আর কাঁচা মরিচ ছোট ছোট করে কেটে ধনে পাতা কুচি করে এগুলো নিয়ে নিলে খাওয়ার টাইমে, তাহলে আর গুঁড়া মরিচ না হলেও অসুবিধা হয় না। যার যেমন ঝাল পছন্দ নিয়ে নেওয়া যায়, তার সাথে বিট লবণ দিয়ে খেতে অনেক ভালো লাগবে। আমরা এই যে চলে আসলাম নাস্তা করতে, নাস্তার পর্ব শেষ করে তারপরে আসলাম রান্না করতে। এখন আমি কলিজা ভুনা করব, তাই আমি পেঁয়াজটাকে এভাবে কিউব করে কেটেছি। এই যে নিয়েছি কলিজাগুলা, এখানে সব কিছু মিক্সড করা, কলিজা ফেপসা দিল, এগুলো আসলে কুরবানির। আর এগুলো আমি সিদ্ধ করেছি একদম অল্প পরিমাণে, বেশিক্ষণ সিদ্ধ করলে এটা শক্ত হয়ে যায়। আর পানিটা ভালোভাবে উতরানো উঠিয়ে লবণ আর হলুদ দিয়ে তার মধ্যে চার পাঁচ মিনিট যদি একটু কলিজাটাকে উল্টে পাল্টে জাল দিয়ে নিয়ে নামিয়ে ফেলানো হয় তাহলে আর শক্ত হয়। আমি পেঁয়াজের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে সবগুলো মশলাই আমি এখানে এক এক করে দিয়ে দিব। আমার আজকের এই ভিডিওটা কোনো অংশ যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার এই চ্যানেলটা, তাদের কাছে রিকোয়েস্ট আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিবেন, তাহলে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এক এক করে সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে নাড়া দিয়ে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে কিছুক্ষণ রান্না করলে মশলার যে কাঁচা ভাবটা থাকবে সেটা চলে যাবে। আমি দিয়ে দিলাম আদা রসুন। আদা রসুন বাটাটা ফ্রিজ থেকে এনে ওখান থেকে পরিমাণ মতো কেটে দিয়ে দিয়েছি।
আমি দুপুরের জন্য এই রান্নাগুলো করছি, তাই ভাবলাম যে আমার রান্নাগুলো আমি দেখিয়ে দেই। আমি এভাবে রান্না করি। অনেকে কলিজা ভোনা করে, কালো হয়ে যায়, এভাবে করলে আর কালো হবে না তরকারিটা। তরকারিটা কালোও হবে না এবং কলিজাগুলোও সফট থাকবে। বেশিক্ষণ রান্না করা লাগবে না, কারণ যেহেতু আগে থেকেই সেদ্ধ করা হয়েছে। আর 10 মিনিট রান্না করার পর আমি এটার মধ্যে দিয়ে দিব জিরার ফাঁকি। আর দিয়ে দিলাম আমি 4-5টা কাঁচামরিচ। যে আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমি তরকারিটাকে নামিয়ে ফেলবো। এভাবে করে আপনারা খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আল্লাহ হাফেজ। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।